CA Comedy TV. Smile is good for heart. আমি রিক্সার সিটে বসে কেমনে প্যাসেঞ্জার লই গাড়ি চালাম, আমি আজ যাইত না থাকু কেহানে গাড়ি। এটা আগে মনে ছিল না যেতে পারবি না, আগে মনে থাক কি আছে, আমার লগে লাগি দিলে ঝগড়া বাজাইয়া রাইতে ভাত তো খাই নাই। ভাত আনলে না খাবি, এখন আমি খালি আনমু আর তুমি বই বই গেলবা। আমি কাজ করমু কি কি বলতে চাচ্ছিস তুই? আমি রিক্সা চালামু পালে সালাও যাইয়া। আমি চালামু না, আমি চালামু। ওরে বাবা, ওরে বাবা, আমি একটু রিক্সা চালাইতে আমার একটু গান গাইতে আমার একটু অভ্যাস। বন্ধু রে কই পাবো আমার মাজাটা থো নাই লাতে দিয়া, আমার এখন তুই চাপ দেস আমার আড্ডি কুড্ডি আমি খাই গেছে। আমি দেখতে পারবো না, যাবি না, কইতে আছে যাবো না। আমি উমর সেবা রিক্সাও গেছে। হ্যাঁ শুন বাবা, দশটা না পাঁচটা না, তুই আমার একটা মাত্র সন্তান, তোর লিগে চিন্তা করুন না। যা বাবা, আমার দোয়া তার সব সময় আছে। তোমার দোয়া যতক্ষণ আমার সাথে আছে আমার কিছু হইব না। ফি আমানিল্লাহ, খালি আমার জন্য দোয়া রাখো বাবা। আমি যেন সুই সালামতে রিক্সা চালাই আইতে পারি বাবা। ও এটা কথা কি কথা বাবা? রিক্সাটা কিন্তু আমার বাপের, আমার বাপের রিক্সা কখন আমি অমূল্যায়ন করুম না এটা মাথায় রাখো। ও বাবা, তোর বাপের এই স্মৃতিটা নিয়ে তো আসি আমি, এটা কি আমি বলতে পারি? তুই এটা খুব যত্ন করে রাখিস বাবা, যত্ন করে রাখিস। তোমার দোয়া যেখানে আছে কিছু হইব না আমার। বাইরে আয়,
মোর বাপেরে কইছিলাম আব্বা এই খারেশে মাইয়া মোরে বিয়ে হরাইও না আমি খারেশে মাইয়া বউ বউ তুমি সবসময় মোরে মারো মারিও না বউ মারিও না মারিও না তোরে মারতে গেলে তো আমার হাতে বেতন মিয়াই এই লিগা তো মোর 2 কেজি ওজন করা লাগে এই বেতন বাবাটা কি আর বা মুই তো কোনদিন কষ্ট করিনি কষ্ট করতে করতে দাঁড়াটা বাইরে হয়ে গেছে হ্যাঁ আমি জানি মারি যা যা তুমি যেতো ইসকো আজকো ইসকো বিলামু না এখন কিন্তু রে বাসে স্টোন হেই না কার কেস বুক হলাম কই দে মামেন দাও আমার হাত তো কাঁপে মুই যদি রিকশা চালাই বেরো পড়ে যেতে পারি অ্যাক্সিডেন্টও করতে পারি মুই যদি রিকশা চালাইতে পারতাম এতক্ষণ ঘরে বসে থাকতাম না দৌড়ে চলে যেতাম আর হাত করে রিকশা চালাইতে গেলাম রিকশা চালানোর মজা জানো যাই দে ভাই যাই তো না মুই কি আজ জামুই না কে না জামু না কইছি যাবি না মানে তোর কিন্তু বেশি বাইরে যাইতাছে মাথার ঘাম পায়ে ফেলাই এবার রিকশা চালাইতে হয় মাথার ঘাম পায়ে ফেলাইতে হয় আমি রান্তে গেলে আমার তোর চাইতে বেশি ঘাম পড়ে তুই দেখবি এই রিকশা আমি চালাই আর কি ইনকাম করলে তোর চাইতে বেশি কোন ভোগ জানিয়ে যে বাজায় যৌবনের তারনায় জুয়ান পোলা পান দেহার লাইগিয়া মানে এই গাড়ি লই আইছো তাই কইতেছিস রিক্সার কাস্টমার ধরতে আইসো কাস্টমার ধরার জন্য হোটেলে যাও আজীবনই রিক্সা চালাই আমাকে 14 গুষ্টি রিক্সা চালাইছে আর মোরা জানোস কত বড় লোক ছিলাম খরেচের চেয়ে বড় বড় মানুষের কত বড় বড় কথা কয়ে যাইবে তোর কিন্তু রিক্সা এনে দুইজনে মিলে ভাইকে ধরে
পাওয়ার লই আইছে, পাওয়ার ভাতারের কাছে দেয়া হয় স্বামী স্বামী। এই তুই তো পেঁচাস কে? পেঁচাই কে মানে? পেঁচাস কে তো কি মনে করছো? সেই একলা জন্য হের লোকে কয় মানে তুই জিততে যাবি, পাশে আমিও আছি। স্বামীর সংসার হইব, হাঁস মুরগি বকরি গরু ছাগল পাইলেও তো খাইতে পারত, রিক্সা লয়ে বাইরে আইছো। তাতে তোর কি, তোর কোন সমস্যা? আমার সমস্যা হইব কে? প্যাসেঞ্জার ধরবা এই যে হলে থাই দেহায় থাই থাই। তুই কিন্তু একটু বেশি বেশি করতেছ। কই না কি সংসার সুখের হয় রমণীর গুণে? স্বামী যদি থাকে তাহলে তোমার লয় কথা কই, আমার মজা আছে। আমার কাস্টমার দরকার। কাস্টমার দরকার তুই টুকা আমগো টুকান লাগে। হ্যাঁ ভাই কই যাবেন বন জামু। হ্যাঁ অনেকদিন ধরে গেছিল না? হ্যাঁ ভাই একেবারে অফার আছে আপনাদের জন্য, রিক্সা ভাড়া 10% কম। তোমার গাড়ি কি জায়গা মতো যায়? জায়গা মতো মানে একেবারে জায়গা মতো। এটা তো চাই, এটাই তো চাই। জীবনে প্রথম রিক্সালা দেখি তো ভাই। ওর ফিগার মোটা, কই না যাইয়েন না এদিকান। কই যাবে? জামু অচিনা জায়গা সেই জায়গায়। তোমাদের মতো এই ড্রাইভাররা এসব গাড়ি চালা চালাইবা লিলেন টাস্কা তারপর টাটা জাপানি এগুলা টয়োটা। প্যাসেঞ্জারের মান সম্মান ছিলা না তো কষ্ট গিলে আমার দাঁত আগে উঠছিলি না? আমি তোমার দাঁত জানো না। উঠ থ্যাঙ্ক ইউ লোকে নাম আগে আমার ভাই হাত ধরে বেসরম মহিলা মানুষ আমার লাগে গেছে। ওই যাত্রী আমার কাছে আগাইছে, সিপি দাও সুমা দাও কিস। আমার গড়িতে উঠে আছে আমার এই নেই অফার আছে তোর নেই। তুই শত্রু করতেছ কি আমার প্যাসেঞ্জার লাই গেছিস তুই ফাউল বেয়াদ। এই ঘরে বই আমার কফি দাও, আমার এই রাস্তায় অন্য বেটা কফি দাও। মানে আপনারা নির্যাতিত পুরুষ, এই পুরুষ কলঙ্ক দিছে এরা, আমি দুইজনে ধরতেছি আপনারা দুইজন পিড়ান পিড়ান ভাই। মানে